অপরাজয় বাংলার পাদদেশে তিনটা লাশ, ওই লাশগুলো সামনে সবাই বক্তব্য রাখছে, সবাই বক্তব্য রাখছে। লাস্ট বক্তা বোধহয় ছিলেন খালেদা জিয়া অথবা শেখ হাসিনা হবে, আমার ঠিক মনে নেই। ওখানে জিয়াউদ্দিন বাবলু তখন ডাকসুর ভিপি ছিলেন, আখতারুজ্জামান ছিলেন ডাকসুর ভিপি, জিয়াউদ্দিন বাবলু সেক্রেটারি। তো স্লোগান হচ্ছিল, কোনো ছাত্র বন্দী হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। তো আমরা কলাভবন থেকে গ্রেপ্তার হলাম, শুনলাম জিয়াউদ্দিন বাবলু উনি মরহুম, ইন্তেকাল করেছেন। উনি এরশাদ সাহেবের সাথে আতাত করে উনি মন্ত্রী হয়ে গেছেন, আর আমরা জেলে, আমাদের ছাড়ানোর কোনো রকম তদবির নাই। কোনো ছাত্র বন্দী হলে জ্বলবে ঘরে, একটা বাড়িতে আগুন দেখলাম না। তারপরে আমরা বন্ড দিলাম যে আমরা আর সরকার বিরোধী কোনো রাজনীতি কর্মকাণ্ড করব না, এই বন্ড যদি দেই তাহলে আমাদের রাজি, আমাদের ছেড়ে দিতে রাজি সরকার। আর এদিকে আমার বাবা জানে যে আমি মরে গেছি, সবাই জানে, কারণ 5 দিন কারফিউ ছিল ওই সময়, 14 আগস্ট ওই দিন ছিল কারফিউ, 3 দিনের বেলা খোলা থাকতো, রাতে কারফিউ হতো। তো আমার বাবা সমস্ত জায়গায় ঘুরে বেড়ায়, ফরিদপুর থেকে আসে, আমার বাড়ি ফরিদপুর, তো সে সব জায়গায় যায়, থানায় যায়, কোথাও আমার খোঁজ পায় না। তো তখন ইয়ে চৌধুরী ছিল পুলিশের আইজিপি, ইয়ে চৌধুরীর মেয়ে বায়োকেমিস্ট্রিতে পড়তো, সে আমার একটা পাশের জোগাড় করে দেয়। 1 সপ্তাহ পরে আমার বাবা আমার জেলখানায় গিয়া আমার সাথে, কারণ তখন আমরা এমন বন্ধু, এমন ধারা দিয়েছে সাধারণ লোক আমাদের সাথে দেখা করতে পারবে না, রাষ্ট্রবিরোধী, রাষ্ট্র ধ্বংস, যত ধরনের কালা কানুন দিয়া আমাদেরকে পাঠাইলো। তো ইয়ে চৌধুরী সাহেব স্পেশাল একটা পারমিশন দিয়ে আমার বাবাকে আমার সাথে দেখা করার সুযোগ করে দেয়। আমার বাবা আমার বুকের মধ্যে নিয়ে যে কান্না করলো সেটা আমি এখন অনুভব করি। সে থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে কোনোদিন যদি টাকা অর্জন করতে পারি রাজনীতি করব, না হলে আর রাজনীতি করব না। এই জেলখানার থেকেই সিদ্ধান্ত নিয়ে আসলাম। 83 থেকে শুরু করলাম যে কি করা যায়। 84 সালে এই গার্মেন্টস, তখন এথনিক প্রবলেম শ্রীলঙ্কায় এথনিক প্রবলেম, আমি ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ি, তখন থেকেই একবেলা ব্যবসা আর একবেলা এই পড়াশোনা করে, থিওরিটিক্যাল করে প্র্যাকটিক্যাল করার সময় পাইতাম না বিকেলবেলা। তো যাই হোক, আবার একদিন আসবো, আর একদিন সুযোগ দিব। সেখান থেকে আজকে হামিম গ্রুপ 75,000 লোক চাকরি করে, প্রায় 120 কোটি টাকার উপরে শুধু স্যালারি দেয় মাসে। এখানে 30 থেকে 40 জন বিদেশি লোক চাকরি করে। কয়েকদিন আগে আমি পার্লামেন্টে একটা বক্তব্য দিয়েছি, ঋণ খেলাপি যারা স্বেচ্ছায় ব্যবসা করতে গিয়ে যারা ঋণ খেলাপি হয়েছে, তদন্তের মাধ্যমে তাদেরকে ছাড় দেওয়া যেতে পারে, কিন্তু ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে বিদেশে চলে গেছে তাদেরকে যেন ছাড় না দেওয়া হয়, তাদের নাম পাবলিকলি প্রকাশ করা হোক, এটা আমি বলেছি। এবং আর একটা পয়েন্ট বলেছি যে আমাদের দেশে এখন বেকার সংখ্যা 1,89,00,000 বিবিএস অনুযায়ী, তথ্য অনুযায়ী, এই লোক তাদের বয়স 35-এর নিচে, এরা কোনো জায়গায় কোনো লেখাপড়া কাজের সম্পৃক্ত নাই, তাদের সংখ্যা 1,89,00,000, বাস্তবে তার পরিমাণ আরও অনেক বেশি। তো আমাদের এখানে যেখানে 35-এর নিচে বেকারত্বের সংখ্যা এত বেশি, সেখানে বিদেশিরা চাকরি করে 1,24,000, এবং কেউ কেউ বলে $4 বিলিয়ন, কেউ বলে $6 বিলিয়ন প্রতি বছর আমাদের দেশ থেকে চলে যাচ্ছে। সেই কারণে আমার এখানে বিদেশি লোক আছে প্রায় 30 থেকে 35। তোমাদের কাছে অনুরোধ, তারা এই গার্মেন্ট, তোমরা আজকে এখানে ভর্তি হয়েছ টেক্সটাইলে, তারা কিন্তু এনআইএফটি ওখান থেকে অনেকেই পাশ করে এসছে, তোমাদের চেয়ে খুব বেশি মেধা না, কিন্তু ভালো ইংরেজি বলতে পারে, প্রেজেন্টেশন ইজ ভেরি গুড। আমি অনুরোধ করব যা দ্বারা তোমরা যদি গ্রুপ আকারে, আমাদের হেড অফিসে ডিজাইন টিম আছে, যারা ডিজাইন নিয়ে পড়তে চাও তারা, তাদের সাথে যদি সময় কাটাও,
দেখো তারা কিভাবে প্রেজেন্টেশন দেয়, এবং ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজিং লেভেলে যারা আছে অনেক টাকা বেতন পায়, অনেক তারা এই পুরো টাকাটাই কিন্তু আমাদের দেশ থেকে চলে যাচ্ছে। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি তোমরা এই জায়গাগুলো তো তোমরা নিয়ে নিতে পারবে, দখল করতে পারবে, এবং সে ব্যাপারে মহিউদ্দিন ভাইয়ের কাছে, ট্রাস্টি বোর্ডের কাছে, ভাইস চ্যান্সেলার সহ শিক্ষক মণ্ডলের কাছে আমার কিছু কী বল সাজেশন আছে। সাজেশনটা হলো আমাদের অনেক কিন্তু বাংলাদেশি আছে এই ডিজাইন টিমে, মার্চেন্ডাইজিংয়ে, ওদের মতন কোয়ালিটি এডুকেশন নাই। এই কোয়ালিটি এডুকেশন যে হঠাৎ করে যে এখান থেকে শুরু হবে, এটা স্কুল থেকে শুরু করতে হয়। স্কুল থেকে যদি ফাউন্ডেশনটা ভালো না হয়, কলেজে যায় সে ভালো করতে পারে না, আর কলেজে না এসে এখানে গিয়া অনেক চেষ্টা করে যে ফেল করবে তা না। আমি অনুরোধ করব তোমরা বিভিন্ন ইংলিশ স্পোকেন ব্রিটিশ এখানে আছে কি বল ব্রিটিশ কাউন্সিল আছে, যেখানে যাই ইংরেজিতে তোমাদেরকে ভালো, যেহেতু তোমরা এখানে ভর্তি হয়েছ, এখানে 4-5 লক্ষ টাকা খরচ হবে শুধু এখানকার খরচ, তারপরেও তোমাদের আরও বাবা মার মধ্যবিত্ত পরিবার থেকে 5 লক্ষ টাকা খরচ কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট, সেই জন্য যাতে তোমরা এই ধরনের এই বিদেশিদেরকে তোমরা রিপ্লেস করতে পারো, এই জন্য নিজেদেরকে তৈরি করো। নিজেদের তৈরি করতে খুব বেশি প্রচেষ্টা লাগে না, ভিশন থাকতে হবে। ভিশন যদি থাকে যে আমি ওই জায়গায় যাবই, এটা কোনো অসম্ভব না, অবশ্যই সম্ভব। আমরা যারা এখানে এসেছি, এই যে যাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, এই যে বিজিএমের প্রেসিডেন্ট মহিউদ্দিন ভাই, পার্লামেন্টের মেম্বার, আমি আজকে পার্লামেন্টের মেম্বার, আমরা কিন্তু এই অনেক ঘাত প্রতিঘাত দিয়ে দিই, কেউ কিন্তু আমাদেরকে এখানে বসিয়ে দেয়নি। আমাদের চেয়ার আমাদেরকেই তৈরি করতে হয়েছে, প্রতিটা জিনিস আমাদেরকেই তৈরি করতে। একটা চেয়ার তৈরি করতে হলে কাঠ লাগে, পেরেক লাগে, হাতুড়ি লাগে, সব কিছু কিন্তু আমরা করেছি, প্রত্যেকটা জিনিস। সেই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে তৈরি করার জন্যে ওইভাবে তৈরি হইতে হবে।